রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের মূল লক্ষ্য আসন্ন বিধানসভা নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল তাদের অঙ্গ সংগঠনগুলিকে সক্রিয় করার বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে। উদ্দেশ্য, সাংগঠনিক শক্তিকে সংহত করার মধ্য দিয়ে 2023 বিধানসভা নির্বাচনী যুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন চণ্ডীপুর অঞ্চল কমিটির উদ্যোগে কৈলা শহরের ভটের বাজার এলাকায় রবিবার বিকেলে এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইফাই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব। এছাড়াও প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক মবশ্বর আলী সহ অন্যান্যরা। ভটের বাজার প্রাঙ্গণে সমাবেশ শুরুর পূর্বে চণ্ডীপুর অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে সমাবেশ স্থলে আসে। সমাবেশে এবং মিছিলে প্রচুর দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিল। 2018 সালের বিধানসভা ভোটের পর এই প্রথম এত বড় প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল চণ্ডীপুর বিধানসভার অধীনে ভটের বাজার প্রাঙ্গণে। প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে এবং ত্রিপুরা রাজ্যে 4 বছরের বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন ডিওয়াইফাই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব। যারা বেকাররা কাজের আশ্রয় শিক্ষা গ্রহণ করেছিলেন, একটা সরকারি চাকরি পাবেন, এই সরকার আসার পর চাকরির দরজা বন্ধ করে দিয়েছেন, বলছেন এরাজ্যের বেকাররা এখন কি করবেন, সরকারি চাকরি দেওয়া যাবে না, ফলে এরাজ্যের বেকাররা শুকর পালন করবেন, শুকরের ছানা মানে শুকরের বাচ্চা বিক্রি করবেন, এরাজ্যের বেকাররা শিক্ষিত বেকাররা 4 দোকান খুলে চা বিক্রি করবেন, হাঁস পালন করে ডিম বিক্রি করবেন, গোপালন করে দুধ বিক্রি করবেন। আমাদের রাজ্য সরকার দায়িত্ব নিয়েছেন, এখন চাকরি দেবেন না, গোপালন করো, হাঁস পালন করো, বলে আমাদের চাকরির দরজা বন্ধ করে দিন। বিধায়ক মবশ্বর আলী বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের প্রশ্নে রাজ্য সরকারকে অভিযোগের কাঠ গোড়ায় দাঁড় করান এবং বাম বিরোধী মনোভাবাপন্ন বেকার যুবক যুবতীদের তার বক্তব্যের মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করেন। চাকরি হওয়ার কথা ছিল এই 13-14 জন বেকার এই বটরে বাজার এলাকার সমরূপারের বনমট্টি চোরা এলাকার যুব বন্ধুরা, আমাদের পার্টি না করলেও যারা বিজেপি করেন, আপনাদের যদি কাজের সুযোগ তৈরি হতো, আমরা যারা বামপন্থী আন্দোলন করি আমরা খুশি হতাম যে আমাদের এলাকার এই 15টা বুথে 100-200 থেকে 250 যুবক যুবতী তাদের কাজের সুযোগ হয়েছে। উল্লেখ্য, এদিন ডিওয়াইফাই কৈলা শহর মহকুমা কমিটির অধীনে কৈলা শহরের বিভিন্ন এলাকায় অঞ্চল কমিটির ঘরোয়া সম্মেলন দিনভর অনুষ্ঠিত হয়। সেসব অঞ্চল কমিটির সম্মেলনগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।